আজ আমরা ওভারহেড ওয়াটার ট্যাংক ডিজাইন শিখব। ওভারহেড ওয়াটার ট্যাংক ডিজাইন ও আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাংক ডিজাইন একই। চলুন দেখে নেই কিভাবে ওভারহেড ওয়াটার ট্যাংক ডিজাইন করব। ধরে নিলাম আজ আমরা একই রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য ডিজাইন করব। গ্রাউন্ড ফ্লোর সহ আমাদের বিল্ডিংটি আটতলা, যেহেতু গ্রাউন্ড ফ্লোরে কোনো বসবাসকারী থাকেন না তাই আমরা সাততলার জন্য হিসাব করব। বিল্ডিং এর প্রতি ফ্লোরে যদি দুইটা ইউনিট ধরি তাহলে আমাদের সাততলা বিল্ডিং এর জন্য 7 × 2 = 14টা ইউনিট। ধরে নিচ্ছি প্রতি ইউনিটের জন্য বসবাসকারী সমান 6 জন, তাহলে মোট ব্যক্তি সমান 14টা ইউনিট × 6 জন করে ব্যক্তি সমান 84 জন। তার মানে সাততলা বিল্ডিং এ মোট 84 জন বসবাসকারী আছেন। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBC এখানে দেখতে পাচ্ছি টেবিল 8.5.1 এ ওয়াটার কনজাম্পশন ফর ডোমেস্টিক পারপাস ইন রেসিডেন্সিয়াল বিল্ডিং সিটিস অথবা বিগ ডিস্ট্রিক্ট টাউনস, এখানে অফিসার্স কোয়ার্টার্স অথবা কলোনি এন্ড মডারেট অ্যাপার্টমেন্ট যেগুলো 2000 স্কোয়ার ফিটের কম সেই ধরনের বাসায় প্রতি ব্যক্তির জন্য পানি প্রয়োজন হয় 135 লিটার। এখানে LPC মানে লিটার পার ডে পার ক্যাপিটাল। প্রতি ব্যক্তির জন্য এই 135 লিটার কিভাবে ধরা হয় চলুন জেনে নেওয়া যাক। ড্রিঙ্কিং 5 লিটার, কুকিং 5 লিটার, বাথিং এন্ড টয়লেট 85 লিটার, হাউস ক্লিনিং 10 লিটার, ক্লোথ ওয়াশিং 30 লিটার। তাহলে 84 জন ব্যক্তির জন্য আমাদের প্রতিদিন পানির প্রয়োজন 84 × 135 = 11340 লিটার পার ডে। আমরা জানি ডেন্সিটি অফ ওয়াটার সমান 1 m³ = 1000 লিটার। 11340 লিটার পানিকে আয়তনে নিতে ভলিউম অফ ওয়াটার সমান 11340 / 1000 = 11.34 m³। আমরা যদি প্রতিদিন 2 বার পানি পাম্প করি তাহলে আমাদের পানির আয়তন হবে 11.34 / 2 = 5.67 m³। এই আয়তনের জন্য আমাদের দৈর্ঘ্য ধরে নিচ্ছে 2.5 মিটার, প্রস্থ 2 মিটার আর উচ্চতা সমান x। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান 5.67 m³। তাহলে দৈর্ঘ্য ধরেছিলাম 2.5 × প্রস্থ 2 × উচ্চতা 1 = 5.67। তাহলে 1 = 5.67 / 2.5 × 1.134 = 1.2 মিটার। তাহলে আমাদের ট্যাঙ্কটির সাইজ হবে দৈর্ঘ্য 2.5 প্রস্থ 2 ও উচ্চতা 1.2 মিটার। এবার আমরা খুব সহজ ওয়াটার ট্যাঙ্ক সাইজ নির্ণয় করতে পারি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে আসা বেল আইকনে ক্লিক করুন আর আপনার গুরুত্বপূর্ণ যে কোনো মতামত আমাদের কমেন্ট করে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। আজ আমরা ওভারহেড ওয়াটার